শ্রীম কথিত শ্রী শ্রী রামকৃষ্ণ কথামৃত। চতুর্থ পরিচ্ছেদ, পঞ্চবটী মূলে শ্রীরামকৃষ্ণ, অবতারের অপরাধ নাই। নিত্যগোপাল সামনে উপবিষ্ট, সর্বদা ভাবস্থ, মুখে কথা নাই। শ্রীরামকৃষ্ণ সহাস্যে বলিলেন, গোপাল, তুই কেবল চুপ করে থাকিস। নিত্য বালকের ন্যায় বলিল, আমি জানি না। শ্রীরামকৃষ্ণ বলিলেন, বুঝেছি কিছু বলিস না কেন, অপরাধ? বটে বটে, জয় বিজয় নারায়ণের দ্বারি, সনক সনাতনাদি ঋষিদের ভিতরে যেতে বারণ করেছিল, সেই অপরাধে তিনবার এই সংসারে জন্মাতে হয়েছিল। শ্রীদাম গোলোকে বিরজার দ্বারি ছিলেন, শ্রীমতী কৃষ্ণকে বিরজার মন্দিরে ধরবার জন্য তাঁর দ্বারে গিয়েছিলেন, আর ভিতরে ঢুকতে চেয়েছিলেন, শ্রীদাম ঢুকতে দেয় নাই, তাই শ্রীমতী শাপ দিলেন, তুই মর্তে অসুর হয়ে জন্মাগে যা। শ্রীদামও শাপ দিছিল, সকলের ঈষৎ হাস্য। কিন্তু আরেকটি কথা আছে, ছেলে যদি বাপের হাত ধরে তাহলে খানায় পড়লেও পড়তে পারে, কিন্তু বাপ যার হাত ধরে থাকে তার ভয় কি? শ্রীদামের কথা ব্রহ্ম বৈবর্ত পুরাণে আছে। কেদার চাটুর্য এখন ঢাকায় থাকেন, তিনি সরকারি কর্ম করেন, আগে কর্মস্থল কলিকাতায় ছিল, এখন ঢাকায়। তিনি ঠাকুরের পরম ভক্ত, ঢাকায় অনেকগুলি ভক্তের সঙ্গ হইয়াছে, সেই সকল ভক্তেরা তাঁহার কাছে সর্বদা আসেন ও উপদেশ গ্রহণ করেন। শুধু হাতে ভক্ত দর্শনে আসতে নাই, অনেকে মিষ্টান্নাদি আনেন ও কেদারকে নিবেদন করেন। সব রকম লোকের জন্য শ্রীরামকৃষ্ণের নানা রকম ভাব ও অবস্থা। কেদার অতি বিনীতভাবে বলিলেন, তাদের জিনিস কি খাব? শ্রীরামকৃষ্ণ বলিলেন, যদি ঈশ্বরে ভক্তি করে দেয় তাহলে দোষ নাই, কামনা করে দিলে সে জিনিস ভালো নয়। কেদার বলিলেন, আমি তাদের বলেছি আমি নিশ্চিন্ত, আমি বলেছি যিনি আমায় কৃপা করেছেন তিনি সব জানেন। শ্রীরামকৃষ্ণ সহাস্যে বলিলেন, তা তো সত্য, এখানে সব রকম লোক আসে তাই সব রকম ভাব দেখতে পায়। কেদার বলিলেন, আমার নানা বিষয় জানা দরকার নাই। শ্রীরামকৃষ্ণ সহাস্যে বলিলেন, না গো, সব একটু একটু চাই, যদি মুদির দোকান কেউ করে সব রকম রাখতে হয়, কিছু মুসুর ডালও চাই, হলো খানিকটা তেঁতুল, এসব রাখতে হয়। বাজনার যে ওস্তাদ সে সব বাজনা কিছু কিছু বাজাতে পারে। ঠাকুর ঝাউতলায় বাজছে গেলেন, একটি ভক্ত গাড়ু লইয়া সেইখানে রাখিয়া আসিলেন, ভক্তেরা এদিকে ওদিকে বেড়াইতেছেন, কেহ বা ঠাকুরের ঘরের দিকে গমন করিলেন, কেহ কেহ পঞ্চবটিতে ফিরিয়া আসিতেছেন। ঠাকুর সেখানে আসিয়া বলিলেন, দু তিনবার বাজছে গেলুম, মল্লিকের বাড়ি খাওয়া ঘোর বিষয়ী, পেট গরম হয়েছে। সমাধিস্থ পুরুষের অর্থাৎ শ্রীরামকৃষ্ণের পানের ডিবে স্মরণ। ঠাকুরের পানের ডিবে পঞ্চবটির চাতালে এখনো পড়িয়া রহিয়াছে আরও দু একটি জিনিস। শ্রীরামকৃষ্ণ মাস্টারকে বললেন, ওই ডিবে আর কি কি আছে ঘরে আনো। এই বলিয়া ঠাকুর শ্রীরামকৃষ্ণ নিজের ঘরের দিকে দক্ষিণাস্য হইয়া যাইতে লাগিলেন। ভক্তেরা সঙ্গে সঙ্গে পশ্চাতে আসিতেছেন, কাহারো হাতে পানের ডিবে, কাহারো হাতে গাড়ু ইত্যাদি। ঠাকুর মধ্যাহ্নের পর একটু বিশ্রাম করিয়াছেন, দুই চারিটি ভক্ত আসিয়া বসিলেন। ঠাকুর ছোট খাটটিতে একটি ছোট তাকিয়া হেলান দিয়া বসিয়া আছেন,
একজন ভক্ত জিজ্ঞাসা করিলেন, জ্ঞানী ও ভক্তের ভাব একাধারে কি হয়? সাধনা চাই। মহাশয়, জ্ঞানে কি ঈশ্বরের গুণ জানা যায়? সে এ জ্ঞানে নয়, অমনি কি তাকে জানা যায়? সাধন করতে হয়, আর একটা কোনো ভাব আশ্রয় করতে হয়, দাসভাব। ঋষিদের শান্ত ভাব ছিল, জ্ঞানীদের কি ভাব জানো? স্বস্বরূপকে চিন্তা করা। একজন ভক্তের প্রতি সহাস্যে বলিলেন, তোমার কি? ভক্তটি চুপ করিয়া রহিলেন। শ্রীরামকৃষ্ণ সহাস্যে বলিলেন, তোমার দুই ভাব, স্বস্বরূপকে চিন্তা করাও বটে, আবার সেব্য সেবকেরও ভাব বটে। কেমন, ঠিক কিনা? ভক্ত সহাস্যে ও কুণ্ঠিতভাবে বলিলেন, আজ্ঞে হ্যাঁ। শ্রীরামকৃষ্ণ সহাস্যে বলিলেন, তাই হাজরা বলে তুমি মনের কথা সব বুঝতে পারো। ও ভাব খুব এগিয়ে গেলে হয়, প্রহ্লাদের হয়েছিল, কিন্তু ও ভাব সাধন করতে গেলে কর্ম চাই। একজন কুলগাছের কাঁটা টিপে ধরে আছে, হাত দিয়ে রক্ত দরদর করে পড়ছে, কিন্তু বলে আমার কিছু হয় নাই, লাগে নাই। জিজ্ঞাসা করলে বলে, বেশ বেশ। এ কথা শুধু মুখে বললে কি হবে? ভাব সাধন করতে হয়। ভক্তেরা ঠাকুরের কথামৃত পান করিতেছেন।